আমি ডাক্তার মাহফুজুর রহমান, 1956 সাল থেকে চট্টগ্রামে আছি। আমার বাড়ি আসলে ময়মনসিং। 1971 সালে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ছিলাম। আমাদের যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের যে ইনভলভমেন্টটা, জড়িত হওয়াটা, এটার স্বপ্ন আমাদের মতো অনেকেই 64-65 সাল থেকে দেখত। আমিও তাই চিন্তা করতাম যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এবং আমি কেন্দ্রীয় পর্যায়ে যে ছাত্রলীগের অভ্যন্তরে স্বাধীনতাপন্থী যে নিউক্লিয়াস ছিল, আমি তার একজন সদস্য ছিলাম। তো এরপরে 66, 67, 68, 69, 70 বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে 71 সালের পয়লা মার্চ থেকে আমি একটু বিস্তারিত বলছি। 71 সালের পয়লা মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ সমস্ত জায়গায় আমরা মিছিল করেছি, ওই এটার এখানের ঘোষণার প্রেক্ষিতে। এই সংবাদগুলো আসলে মনে হয় বাতাসে আসতো। আমরা শুনলাম সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে, সাথে সাথেই মিছিলে নেমেছিলাম। এখান থেকে মিছিল আসছে গার্লস কলেজ, আমাদের কলেজ আসছে, এই কলেজ থেকে আমরা জ্যামশনালে গেছি, জ্যামশনাল থেকে লালদিঘির পারে গেছি। এটা আমাদের পার্টটা, চট্টগ্রাম শহর পুরোটাই তখন কিন্তু মিছিলে প্রকম্পিত। এবং একই সাথে পয়লা মার্চ কি 2 মার্চ হবে, আমরা মেডিকেল কলেজ যে মাঠটা আছে সেই মাঠে একটা ট্রেনিং সেন্টার করেছি। ফাহিমউদ্দিন আহমদ ছিল সেটার মূল ইনস্ট্রাক্টর, আমি সাবের আহমদ রাজগুরি সহ অনেকেই ছিলাম এটার অর্গানাইজার। অর্গানাইজার মানে শহরের বিভিন্ন জায়গায় মূলত ওই যে নিউক্লিয়াসপন্থী ছাত্রলীগ, ছাত্রলীগ কিন্তু তখন ডিভাইডেড, দুই ফ্রেকশন মার্চে এসে সবাই স্বাধীনতার জন্য কাজ করছে, কিন্তু ওই যে 64-65 সাল থেকে যে ডিভিশন, সেই ডিভিশন অনুযায়ী আলাদা আলাদাভাবে কাজ চলতেছিল। তো মেডিকেল কলেজে স্বাধীনতাপন্থী ছাত্রলীগের ট্রেনিং শুরু হয়। সেখানে এটা ফাইম ভালো বলতে পারবে, একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ট্রেনিংয়ের মূল দায়িত্ব ছিল। এবং সেটা আমরা ওই যে কাঠের ডামি রাইফেল ছিল, চিরাং কলেজ থেকে আনা হয়েছিল, ওইগুলো দিয়ে বাঁশ দিয়ে এই ট্রেনিংয়ের এই পর্যায়ে 3 মাস ট্রেনিং শুরু করি। এর ভিতর চিরাং বেবি মিটিং, মিছিল, স্লোগান এগুলো তো প্রকম্পিত হচ্ছেই, আমরা আমাদের পাড় থেকে অংশ নিচ্ছি। এটা শুধু এখানেই না, পাহাড়তলিতে, মেডিকেল কলেজে, চট্টগ্রাম শহরে ব্যাপক হারে স্বাধীনতার পক্ষে তখন সভা মিছিল শুরু হয়েছে। এইভাবে করতে করতে 7ই মার্চের ভাষণ শোনার জন্য আমরা বসছিলাম, আমি আর হারুন ভাই। হারুন ভাইয়ের বাবা তখন ছিলেন মেডিকেল কলেজের একজন ডাক্তার, স্টোরের দায়িত্বে ছিলেন। ওনার বাসায় যেয়ে বসে আছি যে 7ই মার্চের ভাষণ শুনব, দুর্ভাগ্য শুনতে পারলাম না, পরদিন সকালে শুনলাম। তো গেল 7ই মার্চ, আমাদের ট্রেনিং কিন্তু তখনও অব্যাহত আছে। এর ভিতর এর আগে যে ঘটনা ঘটছে, 3রা মার্চ ওয়ারলেস কলোনিতে বাঙালি বিহারি একটা প্রচণ্ড দাঙ্গা হয়েছে। আমার বাসা তখন আমবাগান, দাঙ্গা হচ্ছে শুনছে কিন্তু ওখানে খালি হাতে যাওয়ার কোনো চিন্তাই করি নেই। তারপর দাঙ্গার ঘটনাটা আমার মনে হয় যে এটা আলাদাভাবে যারা ওখানে জড়িত ছিল তাদের থেকে নিলেই ভালো হবে। তা আমি দেখলাম যে ফাহিম অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে ফাহিম সেখানে এক পাঞ্জাবির এক বিহারি বাড়িতে মানে গুলি করে মানুষ মারতেছে, জানলা দিয়ে দুর্নালা বন্দুক সম্ভবত গুলি করছে। আর ওই যে মব যাচ্ছে তো ওদের ধরতে, অনেকেই পড়ে গেছে। এর ভিতর ফাহিম সেখানে যায় ওই ইয়ে রাইফেলটাকে কেমনে জানি টেনে ওখানে ওদের পরাস্ত করছে। আমার মনে হয় ফাহিমের ইন্টারভিউ নিলে সে ডিটেলস বলতে পারবে। তো গেল, আমরা আবার চলে আসলাম মেডিকেল কলেজে। এসে দেখি প্রায় 100 খানেকের উপর হবে ওই যে মর্গে লাশ পড়ে আছে, অসংখ্য বাঙালি ইয়েতে হাসপাতালে চিকিৎসাধীন ছিল, বিহারিদেরও কিন্তু অনেকে ছিল। কারণ বিহারিদের আক্রমণটা হয়েছিল যে ওখানে বেলুচ বা পাঞ্জাব রেজিমেন্টের কেউ ছিল, এটা আমরা টের পেলাম যখন মেডিকেল কলেজে দেখা গেল যে 303 বুলেটে অনেকেই মারা গেছে। তো 303 রাইফেল বুলেট না, 303 রাইফেল তো ইয়েতেই আর্মি ছাড়া বা পুলিশ ছাড়া কেউ কাছে থাকে না, কাজে তখন আমাদের ধারণা হলো যে ওখানে
পাঞ্জাবি সৈন্যরা হয়তো ইন্ডিজ গাইস ওখানে ছিল। তো যাক, এরপরে এদিকে ট্রেডিং চলতেছে। তো 3রা মার্চের ঘটনার পর এবং 7ই মার্চের ভাষণের পর আমরা হারুন ভাই, ফাহিমউদ্দিন, অর্থাৎ ওই যে ছাত্রলীগের ডিভিশনের যে জেলা মানে স্বাধীনতাপন্থী যে ছাত্রলীগ, তারা বসলাম যে খালি হাতে তো আর বেশি দিন চলা যাবে না, একটা বন্দুকের দোকান লুটের পরিকল্পনা নেই। এবং সেটা সম্ভবত 16ই মার্চ আমরা আন্দরকিল্লার বন্দুকের দোকানটা লুট করে কিছু বেশিরভাগ অস্ত্র মেডিকেল কলেজে, বাকি অস্ত্র শহরের বিভিন্ন জায়গায় দিয়ে দিছি। ওই ওই যে কল্পিত ট্রেনিং, অর্থাৎ ডামি রাইফেলের ট্রেনিংয়ের উপর ভরসা করেই কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে। এর ভিতরে ফহিম, আমি অনেকে আবার ইউটিসির ট্রেনিং নেওয়া ছিল। যাক, এইভাবে 16ই মার্চ বন্দুকের দোকান লুটের পরেও তখনও ট্রেনিং চলতেছে এবং ব্যাপক সংখ্যক ছাত্র যুবককে আমরা ট্রেনিং দিছি। এইভাবে চলে আসলো 25শে মার্চ, তখন আমরা মেডিকেল কলেজে। তো 25শে মার্চ আমি ছিলাম না, আমি তখন আমবাগানে মেডিকেল কলেজের এখানে ওই বন্দুকগুলো নিতে। তখন তৎকালীন জিএস ছিল ডাক্তার মইনুল ইসলাম, এখন ওই যে গ্রিন লাইফের যিনি ঢাকার এমডি, ও পরে যেটা আমাকে জানাইছে যে 25শে মার্চ গভীর রাতে অনেক সৈন্য মেডিকেল কলেজে চলে আসছে, কেউ গেঞ্জি পরা, কেউ জাঙ্গা পরা, এসে অস্ত্র চাচ্ছে। তো মইনুল ওই .22 করে রিভলভার দেওয়াতে ওরা এটা নেয় নাই, কারণ আমরা তখনও জানতাম না যে .22 রিভলভার দিয়ে যুদ্ধ করা যায় না। যাক, এরপরে আমরা এখানে আসছি, এর ভিতর শুনলাম সোয়াত জাহাজ যে মাল খালাস করতে গিয়ে সেখানে গুলোগুলি হয়েছে, ওখানে আমি ছিলাম না, কারণ আমরা তখন ওই মূলত পাহাড়তলির যে দাঙ্গা থামাতে বা বিহারিদের বোঝাতে ব্যস্ত ছিলাম। 3রা মার্চের পরে আমার মনে হয় যে আমরা 3 থেকে 4টা মিটিং করছি বিহারিদের সাথে, এবং ওদের বললাম যে তোমরাও গরিব, মুক্তিযুদ্ধ হচ্ছে গরিবদের মুক্তির লক্ষ্যে, তোমরা এই দেশে স্থায়ীভাবেই থাকতেছো, যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কাজে তোমরা আমাদের কোঅপারেট করো। এবং দাঙ্গার পরে কিন্তু তারা অনেকে আশ্বাস দিছে যে তারা আর এই এই জাতীয় কাজে জড়িত হবে না, যে এটা আশ্বাস। আসলে পাঞ্জাবিরা তাদের খুব ভালোভাবে এই গরিব মানুষগুলোকে বুঝাইতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের তোমরা বিপদে পড়বে। এইভাবে আসলো 26শে মার্চ, 27শে মার্চ কিন্তু ইয়েতে আমরা একটা টিম নিয়ে, আমি, হারুন ভাই, ইঞ্জিনিয়ার আজিজ, ডাক্তার বেলায়েত, ডাক্তার ইউসুফ, আমরা বেতারে গেলাম 27শে মার্চ দুপুরের দিকে। মজার ব্যাপার হলো আমরা কিন্তু জানতাম না যে 26শে মার্চ ইতিমধ্যেই তিনটে অধিবেশন হয়ে গেছে। আমরা একটা হলো একদম একটার সময় রাখালচন্দ্র বণিক, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ডাক্তার আনোয়ার হোসেন, আরও অনেকেই বেতার ওপেন করছে। বিকালে বেলাল মোহাম্মদ ওনারা ওপেন করছেন, রাত্রে রঙ্গলা দেব চৌধুরী তারা ওপেন করছেন বেতার। আসলে বেতার শোনার সময় আমাদের ছিল না, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো আমাদের ধারণা ছিল যে বেতার বোধ ওপেন হয় নাই। তো ডাক্তার এম এ মান্নান, বোয়ালখালীর যিনি এমপি ছিলেন, তিনি আসলেন আমাদের এখানে, ওটা চল আর একখানা বেতার যাই, একখানা ভাষণ দিই। তো এই আমরা তখন ওনার সাথে চলে গেলাম বেতারে। সেখানে এই বাংলা খবর পাঠ করতে যাইয়া আমি তখন তো ট্রেনিং নিয়ে তো অতিরিক্ত কথা বলে ফেলছিলাম যে সদল বলে টিক্কা খান নিহত হয়েছেন। এরপরে বেলাত ভয়ে তাই পড়লো, ডাক্তার ইউসুফ একটা কথিকা পাঠ করলো, এইটার ইয়েতে ছিল মানে টোটাল ফোর্সটাকে, ফোর্সটার নেতৃত্বে ছিল ইঞ্জিনিয়ার হারুন ভাই, এবং আমাদের কাছে ওই .22-এর যে রাইফেলগুলো ছিল ওইগুলো নিয়ে আমরা গেছিলাম যদি পথে কোনো বাধা হয়। এবং ওই .22-এর রিভলভার রাইফেল এবং রিভলভারগুলো কাজে লাগছিল বেচারে যিনি ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু যেতে চাচ্ছিলেন না। তো ইঞ্জিনিয়ার আজিজ বললাম যে ইঞ্জিনিয়ার মানে পরে ইঞ্জিনিয়ার হয়েছে, তখন পলিটেকনিকের ছাত্র, সে একটু গোয়ার টাইপের ছিল, একেবারে গুলি ধরছে, এখনই গুলি করে দেব। তো এইভাবেই বেতারের ইয়ে হলো, আমি বাংলা খবর পড়লাম, বেলায়েত ভাই ইংরেজি খবর পড়লো, ডাক্তার ইউসুফ একটা কথিকা পাঠ করলো, এর ভিতরে একটা টেলিফোন আসলো, দেখলাম যে হারুন ভাই খুব উত্তেজিত স্বরে কথা বলতেছে। তো এরপর জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার এত উত্তেজনা আপনার,
ও যে এক বেটা টেলিফোন করছিল কি মেজর জিয়া নাম, আমরা তো মেজর জিয়াকে চিনতাম না। সে জিজ্ঞেস করতেছে আমরা কেন বেতারে, এই জন্য কথা গালাগালি করলাম। আমি বললাম যে জিয়াকে চিনেন আপনি, বলছে না চিনি না, বলে আমিও চিনি না, হইতে পারে কোনো পাকিস্তানের, চলেন আমরা এখান থেকে কেটে পড়ি, বেগরে প্রাণ দিল আপনি। আমরা বেতার থেকে চলে আসলাম। এরপরে কিন্তু জিয়া রহমান, এটা ছিল জিয়া রহমানের পঞ্চম অধিবেশন, জিয়া রহমানের এটা কিন্তু পঞ্চম অধিবেশন ছিল। যাক, এরপরে এখান থেকে আমরা এই মেডিকেল কলেজের সারাউন্ডিং ছাড়া আমাদের পক্ষে আর খুব বাইরে যাওয়া সম্ভব হয় না। এর ভিতর 28 মার্চ সম্ভবত এখানে একটা কাবলি বিল্ডিং ছিল, কাবলি মানে কাবলিওরা থাকতো, ওই .22 বোরের রাইফেল নিয়ে আমরা কাবলি বিল্ডিং আক্রমণ করলাম। আরও অনেকে ছিল, দিদার ছিল, এটা আরেক সাইড থেকে আক্রমণ হয়েছে, অর্থাৎ দুই সাইড থেকে আক্রমণ হয়েছে, এক সাইড কিন্তু আরেক সাইডকে তখনও চিনি না, যেটা খুব স্বাভাবিক যেহেতু পরিকল্পিত কিছু না। তো এইটাই হলো প্রতিরোধ যুদ্ধে। এরপরে তো চলে গেলাম মুক্তিযুদ্ধে। বন্দুকের দোকানের ঘটনা বলি, সেটা হলো আমরা আগে গেছি, এ তো সুরক্ষিত থাকে বন্দুকের দোকান, এখন কোন দিক দিয়ে ঢুকতে হবে এগুলো আগে রেখে করা হয়েছে। বন্দুকের দোকানের উপরেই ছিল জেলা আওয়ামী লীগ এবং জেলা ছাত্রলীগের অফিস, ওখান থেকে অন্য নেতারা জানতো না। আমরা নিচে পিছে ঘুরে দেখলাম যে দুটো গ্রিল আছে, এখন গ্রিল তো ইয়েতে থাকে না, ওই যে কাটা কাটা গ্রিল আছে না, দুটো গ্রিল দেখলাম, দুটো কি একটা। তো আমরা চিন্তা করলাম যে গ্রিল ভেঙে ভিতরে ঢুকবো, তো ওই প্লেন অনুযায়ী গেলাম। আমি তখন পাতলা ছিলাম, হ্যাংলা ছিলাম, হারুন ভাই হ্যাংলা ছিল, আমরা দুজন ভিতরে ঢুকছি আর বাইরে ফাহিমউদ্দিন দাঁড়াই ছিল, আমরা অস্ত্র দিচ্ছি আর ফাহিম এগুলো নিয়ে কর্মীদের দিচ্ছে। মজার ব্যাপার হলো সেখানে পুলিশের একটা টিম ছিল, আমাদের মুক্তার ভাই তখন জেলা স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান, পরে জাসদ করছে, আবার আওয়ামী লীগ করছে, মুক্তার ভাই যারা পুলিশের সাথে খুশ গল্প শুরু করছে, মানে ব্লক করে রাখে আর কি। আর উপরে যারা ছিল তারা ওই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি খুব চিল্লা চিল্লা গাইতেছে, যাতে নিচের টুকটাক শব্দ শোনা না যায়। আমার ধারণা পুলিশও জানতো যে অস্ত্র যে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পুলিশ আমাদের পক্ষে ছিল, যার ফলে তারা কোনো বাধা দেয় নাই বা কোনো প্রতিরোধ গড়ে তোলে নাই। ওখানে ছিল আবদুল্লাহ আর অনেকে ছিল আওয়ামী লীগের নেতা, তারা হয়তো কিছুটা আশ করতে পারছে, কিন্তু যেহেতু ছাত্রলীগ কাজ এটা করতেছে কাজেই তারাও কোনো বাধা দেয়নি। এটা ছিল ইয়ের ঘটনাটা, এই বন্দুকের দোকান লুটের ঘটনাটা। আর যেটা ওই কাবলি বিল্ডিং আক্রমণ, সেটা আসলে আমরা তখন তো ট্রেনিং নেই, ডামি ট্রেনিং, খালি ক্রোলিং শিখছি ভালো করে। তো ক্রোলিংয়ের পজিশন থেকে কতগুলো গুলি ফুটেছি, কেউ মারা গেছে না গেছে এটা আমাদের কোনো মানে এটা আমরা গুনতে পারিনি বা দেখতে পারিনি, করে চলে গেছে। এটা ছিল আমার জানা মতে। এছাড়া তো অনেক ঘটনা আছে, অনেক অনেক ঘটনা আছে, যেমন পুলিশ লাইনে আক্রমণ হয়েছে, তারপরে চারাগি পাহাড়ে চারজন মারা গেল। মারা যাওয়ার ঘটনাটা ছিল যে ওরা ইয়েতে আসতেছিল, ওই একটা গাড়িতে করে আসতেছিল, তো এবং এই জাফর মাহবুব, তারপরে তোমার নাম ভুলে যাচ্ছি, দীপক বড়ুয়া, তারপর বশিরুজ্জামান মানে জাবেদের চাচা, ওরা আসতেছিল এবং ওরা ওই হল করে গাড়ি থেকে নামছে, ওদের গায়ে ইপিআরের ড্রেস ছিল, তো ওরা মনে করছে ওদের ইপিআর, ওরা গাড়ি থামাইছে, তাদের সাথে হাই হ্যালো করবে। এর ভিতরে এক ব্রাশে যে কয়েকজন ছিল, এক ব্রাশ মানে কয়েকজন মিলে ব্রাশ করছে, এই দুই তিন মিনিটের ভিতরে তাদের অপারেশন করে তারা চলে গেছে। একই ঘটনা ঘটছে ইয়েতে, ওই পুলিশ লাইনে, সেখানেও কিন্তু প্রথম ওরা ইপিআর ড্রেসে গেছে, ড্রেসে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে পুলিশ তাদের স্বাগত জানাইছে, জাস্ট স্বাগত জানায় সারা নেই, ব্রাশ করে তোমার স্পট যে পুলিশগুলো ছিল স্থানে ওইগুলোকে মারছে, কিন্তু পরে একটা প্রতিরোধ হয়েছে, কিন্তু সাম সুবেদার একজন উনি বেশ প্রতিরোধ করে, কতক্ষণ প্রতিরোধ করবে, কিন্তু একটা প্রতিরোধ হয়েছে সেখানে, সেটা হলো আত্মরক্ষামূলক প্রতিরোধ, ওদেরকে মারার জন্য না,
এভাবে করে বাকিরা পালিয়ে যেতে পারছে। আর সোয়াত জাহাজ যেটা হয়েছে সেটা হলো যে জিয়াউর রহমান যাচ্ছিলেন টাইগার পাসে, আমাদের ছেলেরা ছাত্রলীগের ছেলেরাই উমর সাহেদ কাউসারের নেতৃত্বে সেখানে একটা শক্তিশালী ব্যারিকেড দিছে। তো এই ব্যারিকেড তোলার মতো যন্ত্র তো পাকিস্তানিদের কাছে ছিল, বেঙ্গল জমিনের কাছে ছিল না। তো উনি ওখানে দাঁড়াইয়া যখন ব্যারিকেডের সামনে দাঁড়াইছে আর কি, তখন মেজর রফিক তার বই লিখতেছে যে আমরা দেখলাম আমার হাবিলদার এসে বলল যে স্যার পাঞ্জাবিদের একটা গাড়ি। তো বাইনাকুলার দিয়ে আমি একটা অফিসারকে দেখছি, জিয়াউর রহমানকে তো এত দূর থেকে হয়তো চেনা যায় নি। উনি বলতেছেন একটু দেরি করো, জিপ যখন আসছে তার পিছনে ট্রাক দুইটা আসবে, একসাথে ঘুরাবা। এর ভিতর আরেকজন আর্মি অফিসার আসছে, আয়েশা জিয়াউর রহমানকে কী কী বলছে উনি ফিরে চলে গেছে। সে আর্মি অফিসারটা ছিল ক্যাপ্টেন খালেকুজ্জামান। মেজর রফিক লিখতেছে যে ওই দিন যদি আমি ধৈর্য না ধরতাম তাইলে আমাদের গোলার আঘাতে জিয়াউর রহমান ওখানে মারা যেতেন। তো এইটি হলো প্রতিযুদ্ধের। আরেকটা প্রতিযুদ্ধ হয়েছে ইয়েতে, ওই যে যেটা বেতার ভবন আছে, বেতার গোডাউন যেটা আছে ঈদগাতে, ওখানে একটা ভালো প্রতিযুদ্ধ হয়েছে। সেখানে বেশ কিছু নেভির লোক মারা গেছে এবং ইউপিআরেরও বেশ কিছু লোক মারা গেছে। তারপরে কুমিরাতে একটা প্রতিযুদ্ধ হয়েছে বড় ধরনের, যেখানে শতাধিক পাকিস্তান আর্মি ওখানে মারা গেছে এবং একজন লেফটেন্যান্ট কর্নেল সহ বেশ কয়েকজন অফিসার সহ, যেটা মেজর সুবিদ আলী ভুইয়া করছে। হালি শহরের কথা তো জানো তোমরা, যে হালি শহর কিন্তু বাংলাদেশের প্রথম পরিকল্পিত মুক্তিযুদ্ধ বলো আর প্রতিযুদ্ধ বলো, এটা কিন্তু ক্যাপ্টেন রফিক হালি শহরে শুরু করছে। ঢাকা ইপিআর এবং পিলখানা আক্রমণ দিয়েছে রাত 12টার পরে, মেজর রফিক 9:30টার সময় হালি শহরের সদেরেক অবাঙালি সৈন্য হত্যা করে ওইটার ক্যাম্প দখল করছে। দখল করে 11:15টার সময় ওয়্যারলেস আরেকটা পাঞ্জাবিদের ক্যাম্প ছিল, ওইটি ইপিআর ক্যাম্প, ওইটাও পাঞ্জাবি ক্যাপ্টেনকে মেরে ওইটাও দখল করছে। দখল করে চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ উনি 12টার আগে নিয়ে নিছে, কিন্তু যার ফলে আমরা সুরক্ষিত ছিলাম। যদি মেজর রফিক এই অভিযানটা না চালাইতো তাহলে ঢাকায় যেমন হলে হলে গণহত্যা হয়েছে, বস্তিতে বস্তিতে গণহত্যা হয়েছে, এটা 25 মার্চ রাতে আমাদের কপালেও একই রকম ভাগ্য হয়তো আমরা বরণ করতাম, আমরা না করলেও অনেকেই করতো। এই জন্য চট্টগ্রামবাসী মেজর রফিকের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আমরা তো আছি। এরপরে আরেকটা যুদ্ধ হয়েছে তোমার প্রতিরোধ যুদ্ধ হয়েছে ইয়েতে, কৃষি অফিস চান্দগাঁতে। চান্দগাঁ কৃষি অফিসে যখন আসছিল এটা বোধহয় ক্যাপ্টেন মাহফুজ বা মেজর শওকতের নেতৃত্বে হয়েছে ওখানে, আমি ঠিক জানি না, এটা তোমরা কারেকশন করে নিতে হবে, কোনোটা তো আমি ছিলাম না। ওখানে একটা প্রতিরোধ যুদ্ধ হয়েছে। তারপরে প্রতিরোধ যুদ্ধ হয়েছে তোমার বন্দর, আর যে যেটা ওই সোয়াত জাহাজের এখানে, এখানে প্রায় শখানেক শ্রমিককে ওরা জাহাজে মেরে ফেলছিল। তারপরেও এই যে নিরস্ত্র শ্রমিক জনতা যে প্রতিরোধ করছে এত কিছুর ভিতরেও এবং জাহাজের মাল খালাস করতে দেয়নি অন্তত 25 তারিখ পর্যন্ত, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার যে মুক্তিযুদ্ধের বা দেশকে স্বাধীন করার জন্য মানুষ যে কত উন্মাদ প্রায় ছিল, সোয়াত জাহাজের ঘটনা কিন্তু সেটা প্রমাণ করে। কোনো কিছু নয়, লোয়ার রড, বাঁশের লাঠি, এটা নিয়েই তারা সেখানে অবস্থান নিয়েছিল। বাইরে মারা গেছে বোধ হয় 10-12 জন, ওই ভিতরে জাহাজে যখন শ্রমিকরা মাল খালাস করতে অস্বীকার করছে সেখানে প্রচুর শ্রমিককে মেরে নিচে ফেলে দিছে। এটা সাক্ষী আছে এই একজন ক্যাপ্টেন, পার্শ্ববর্তী জাহাজের ক্যাপ্টেন সহ আরও অনেকেই, এটা আমার ইয়েতে আছে, ওয়েবসাইটে আছে। তো এইভাবে বলতে পারো চিটাং শহরের বিভিন্ন জায়গায় ভালো প্রতিযোগিতা, এবং শেষ প্রতিযোগিতাটা হয়েছে কালুরঘাটে। তো এইখানে এই একটা প্রশ্ন, কিন্তু এটা ট্রেনিং নেওয়ার পরে আমি করতে পারি, আগে করতে পারতাম না, সেটা হলো প্রতিরোধ যুদ্ধ যখন ইয়েতে এই ঢাকা ট্রাঙ্ক রুটে চলতেছিল, পাঞ্জাবের তো ওদিক থেকে আসবে, আসার আর কোনো পথ নেই, তো তখন মেজর জিয়া কালুরঘাটে কেন প্রতিরোধ নিলেন,
এটা কিন্তু গবেষকদের বিরাট গবেষণার বিষয় যে ওনার তো আশা হচ্ছিল শহরে অথবা ঢাকার ট্রাঙ্ক রোডের কোনো এক জায়গায়, যেটা মেজর সুবেদ আলী ভুইয়া করছেন বা ক্যাপ্টেন রফিক করছেন, ওনার এখানে আসলে হয়তো প্রতিরোধ যুদ্ধটা আরও শক্তিশালী হইতো। যাক, 11 তারিখে যথারীতি মানে চট্টগ্রামের মেইন পতনটা কিন্তু 11 তারিখে হয়েছে, শহর এলাকার পতন 11 তারিখে হয়েছে। আবার ইয়েতে এই কোর্ট হিলেও কিন্তু একটা প্রতিরোধ হয়েছে, টিকে নাই কোনোটাই। কোনোটা যে খুব লং লাস্টিং তা না, কারণ একেবারে সুশিক্ষিত অস্ত্রসজ্জিত হেভি অস্ত্রসজ্জিত একটা বাহিনীর সামনে রাইফেল এবং এলএমজি দিয়ে আর কতটুকু করবে। তারপরেও ঘাটে ঘাটে প্রতিরোধ হয়েছে চট্টগ্রামে, এগুলো কিন্তু একটাতেও আমি প্রত্যক্ষদর্শী না। হ্যাঁ, এই তো মূলত আপনার সাথে মেজর জিয়ার যে একবার দেখা হয়েছিল, আপনি আমাকে না না দেখা হয়েছে সেটা ইয়েতে তোমার শুভপুরে, ওই ঘটনাটা একটু সেটা হলো আমি প্রথম যাই সেই ফহিম হারুন তারা নিচ্ছে ফার্স্ট বেজ বাঘাফা ট্রেনিং 7 দিনের, আমি সম্ভবত সেকেন্ড বেজ 7 কি 8 এপ্রিল ট্রেনিংয়ে ঢুকছি। 15-16 এপ্রিল ট্রেনিং থেকে বাইরে একটা গ্রুপ করছে আমাকে কমান্ডার করে শহরের জন্য, ওটা করছে মেজর জিয়া, করে আমাকে টাউনে পাঠাইছে। তখনও কিন্তু ইয়েতে প্রতিরোধ চলতেছ, এই যে সীতাকুণ্ডে, সীতাকুণ্ডে প্রতিরোধ ভেদ করে আর আমার এদিকে আসা সম্ভব হয় নাই, আমি আবার ব্যাক করছি। ব্যাক করার পরে ওখানে এই হাতে রাইফেল পাবলিক ধরছে, এই বোধ হয় পাঞ্জাবি দালাল হবে, ধরে মারতে উদ্যত প্রায় আর কি। অনেক কষ্টে বুঝাইছে যে ভাই আমি মুক্তিযুদ্ধ করতে আসছিলাম, তো ঠিক আছে শুভপুর কাছেই, শুভপুর খুব কাছেই ধরছে আর কি, চলুন ওই পারে যাই, ওই পারে গেলে বুঝবেন। আমি ঢুকছি তো, ব্রেন আছে বলতে হবে মেজর জিয়ার, বঙ্গবন্ধুরও ছিল তার চেয়ে বেশি, কিন্তু মেজর জিয়ার ব্রেন কম না। উনি অনেক দূর থেকে দেখছে, দেখবে মাহফুজ তুমি এখানে কেন, তোমার তো শহরে যাওয়ার কথা ছিল। তো যাক, আমি তো জবাব পরে দিছি, যারা আমাকে ধরছিল তারা ছেড়ে দিছে। এরপরে শুভপুরে 3-4 দিন ছিলাম। আচ্ছা, 7 দিনের ট্রেনিং নিয়ে সেনাবাহিনীর পাশে বসে যুদ্ধ করার সাহস তো তখনও ছিল না, তারপরে 3-4 দিন বসলাম, দেখলাম যে পাক আর্মি আসে না। আমি তখন চলে যাই রামগড়, চলে গেছি রামগড়, যে শেষ প্রতিরোধ যুদ্ধ 200 রামের সেইখানে অংশ নিয়েছি। সেটা কীভাবে, তখন এটা ছিল শকত, মীর শকত আলী আমাদের ডেকে এনে একটা পুকুরের পাশে বসাই দিছে, বসাই দেবো যে এখানে তুমি এলএমজি চালাবা। তো একজন এলএমজির ওই যে ফিতারা ধরে আর আমি গুলি করতেছি, গুলি কোথায় যাচ্ছে না যাচ্ছে এই মানে, তখন তো টার্গেট প্র্যাকটিস করার মতো দক্ষতা আসে নাই। তো করতে করতে দেখি কিছুক্ষণ পরে আমার ছোটো ভাই ছিল আমার সাথে, সে বলে ভাই সাহেব আর তো কেউ নাই, মাথা তুলে দেখি কেউ নাই, সবাই চলে গেছে। তো তাড়াতাড়ি ওই ফেনী নদীর পাশেই ছিল, তাড়াতাড়ি নৌকা একটা নিয়ে ফেনী নদী যেই পার হয়েছি তখন দেখি ট্রেসার বুলেট আসতেছে। ট্রেসার বুলেট দেওয়ার উদ্দেশ্য হলো পাকিস্তান আর্মি প্রথম যে গণহারে সবাইকে মারে সেরকম না, আর্মির নিয়ম অনুযায়ী ট্রেসার বুলেট দিয়ে ভয় দেখাইল আর কি। আমার মনে হয় আর 5-10 মিনিট থাকলে ধরা পড়ে দিতাম। তো এইটাও মেজদের সাথে ওই একবারই পরিচয় হয়েছে, আর কোনো ইয়ে হয়নি। এবং সে তখন এই প্রথম যে শহরের যে গ্রুপগুলো আসছে সেটাকে উনিই পাঠাইছেন। উনি তো প্রথম তো ওই যে এরিয়া কমান্ডার ছিল, দেশ কিন্তু প্রথম সেক্টরে ভাগ হয়নি, অঞ্চলে ভাগ হয়েছিল। এক অঞ্চল কমান্ড করছেন উনি, আরেক অঞ্চল বোধ হয় খালেদ মোশন, এইভাবে ভাগ ছিল, 4টা অঞ্চলে ভাগ ছিল। পরে সেটা 11টা সেক্টরে ভাগ হয়েছে, আবার পরে 3টা ভাগে নিয়মিত বাহিনী হয়েছে। কৃষি ভবন অপারেশনে ওইটা আমি ওখানে গেছিলাম, তো সেখান থেকে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হলো ওখানে বুধের তথ্য বাঙালি ক্যাপ্টেন বা সেকেন্ড লেফটেন্যান্ট বা এই জাতীয় কিছু হবে, একজন বাঙালি অফিসার আঙ্গুল চলে গেছিল। সেই বাঙালি অফিসারটা হলো বিকল্প ধারার সেক্রেটারি ছিল না, মেজর কি নাম, মেজর মান্নান। হ্যাঁ, এটা আমি ওখানে শুনছি, বাকিটা মেজর মান্নান বলতে পারবে। কিন্তু আমি ওখানে যাই ঘটনাটা যারা নিছি, কৃষি ভবনে ইয়ে ছিল আর
কালুরঘাটে তো হারুন আহত হয়েছিল, হারুন আহত হয়েছে, লেফটেন্যান্ট শমশের মুবিন আহত হইয়া ধরা পড়ছিল, এবং সেটাও কালুরঘাটের যুদ্ধ এখন খুব বলো যে এটা একেবারে আনপ্ল্যান্ড একটা সিচুয়েশন, কারণ মেজর রফিক যেটা করছে সেটা ঠিক, আগে ভাগে এদের যতটুকু পারো মেরে ফেলো। হ্যাঁ, অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। মেজর রফিক কিন্তু অফেন্সে গিয়ে ডিফেন্স নিছে, অর্থাৎ আগে মারছে, মারার পর যেখানে যেখানে মারছে পাঞ্জাবে মারছে। মেজর জুয়া কেন জানি কালুরঘাটে যাইয়া আত্মরক্ষামূলক একটা ইয়েতে নিছে। এটা একজন পাকিস্তান আর্মির একজন কর্মকর্তা হিসেবে আমার কাছে এটাকে বেশি দৃশ্য ঠেকছে। আমি এই একজন মুক্তিযোদ্ধার দৃষ্টিভঙ্গ, এখানে কোনো রাজনৈতিক ইয়ে নাই, কিন্তু কারণ আমার কমান্ডার ছিল এই মেজর জিয়া স্বয়ং, কিন্তু ওই এখন গবেষণা করতে গিয়ে দেখলাম যে এটা আমার কাছে বেশি দৃশ্য ব্যাপার, কেন উনি ওখানে পজিশনটা নেবেন, কোনো দরকার ছিল না। তো আমি আগেই বলছি যে আমি 26শে মার্চে তিনটা ভাষণ শুনি নাই, 27শে মার্চে ভাষণ দিয়ে চলে আসার পর ভাবলাম আর কেউ বুঝতে দেয় নেই। আমি আসলে বেতার, ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের হয়তো একটা অনুষ্ঠান শুনছিলাম, যারা অ্যাক্টিভিস্ট তাদের বেতার শোনার কোনো সময় ছিল না। আর একটা তো জিয়াউর রহমান স্বাধীনতা ওই যে রিভোল্ট করলো কখন, 25শে মার্চ মধ্যরাতে উনি ভাষণ দিয়েছেন, কখন 27শে মার্চ বিকালে। তাহলে উনি কার দ্বারা অনুপ্রাণিত হইলেন? উনি কিন্তু ওনার বই লিখে গেছেন 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ দ্বারা আমরা অনুপ্রাণিত হই। 27শে মার্চ এই ঘোষণা না দিলেও মুক্তিযুদ্ধের কোনো হেরফের হইতো বলে যারা বলেন তারা মানে ওই মুক্তিযুদ্ধ থেকে বিচ্যুত পাবলিক এগুলো বলে, বিচ্যুত পাবলিক। হ্যাঁ, ওই ভাষণের একটা গুরুত্ব আছে, ওই ভাষণ যে একজন আর্মি আমাদের সাথে আছে এই জিনিসটা অনেককে অনুপ্রাণিত করছে, এটা অস্বীকারের উপায় নেই। কিন্তু সেটা কাদের অনুপ্রাণিত করছে? সাধারণ পাবলিককে, যারা প্রতিরোধ যুদ্ধও ছিল না তখন কিন্তু সমর্থক ছিল, মুক্তিযুদ্ধও ছিল না কিন্তু সমর্থক ছিল, অর্থাৎ সমর্থক গোষ্ঠীকে অনুপ্রাণিত করছে, এটা ঠিক। কিন্তু মুক্তিযোদ্ধারা মেজর জিয়ার ভাষণ শুনে মুক্তিযুদ্ধ করছে একেবারে গা জাটে গল্প, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। 27শে মার্চ পর্যন্ত আমরা যারা ছিলাম, আমি আগে বলছি, বেতার শোনার কোনো অবকাশ আমাদের ছিল না। আবার অনেকে বলে এই হান্নান ভাইয়ের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়েছে, সেটাও ঠিক না, এটা সব দলীয় দৃষ্টিভঙ্গিতে বলে। বেতারের ভূমিকা ছিল ওই যে বললাম যে ব্যাপক পাবলিক যারা দুদুল্যমান ছিল তারা মানে তারা অনুপ্রাণিত হয়েছে, কিন্তু অ্যাক্টিভ ফোর্স বেতার শুনে নাই। আমি যখন শুনি নাই কে শুনবে বলো।